কাছে কোন কোন জায়গা থেকে খবর এসে পৌঁছেছে এভিএম খারাপের, আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় শোর। সঞ্জয়, ইলেকশন কমিশনের কাছে কোন কোন জায়গা থেকে ইভিএম খারাপের খবর এসে পৌঁছেছে এবং ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? দেখো, একাধিক জায়গাতে ইভিএম খারাপের খবর এসে পৌঁছাচ্ছে, বিশেষ করে বালুরঘাট লোকসভা কেন্দ্রে বেশ কিছু বুথ থেকে এরকম খবর এসে পৌঁছেছে। যদিও কমিশন যেটা বলছে যে তারা যেহেতু কমিশনের কাছে রিজার্ভে প্রচুর ইভিএম থাকে, সেই সেখান থেকে তারা ইতিমধ্যে ইঞ্জিনিয়ারদের তো পাঠানো হয়েছে, যদি একেবারে রিপ্লেস করা সম্ভবপর না হয়, যদি একেবারে ঠিক করা সম্ভবপর না হয় তাহলে রিপ্লেস করা হচ্ছে। তবে খুব একটা যে বড় বিষয় তা নয়, যদিও প্রায় 20 থেকে 22টা কেন্দ্রে এরকম ইভিএম খারাপ হওয়ার বা ম্যালফাংশনিং হওয়ার খবর এসছে, যেটা মূলত মকপল হয় প্রথম দিকে, সেই মকপলের সময়তেই এই সমস্যাটা ধরা পড়েছে এবং যে কারণে ইভিএমগুলোকে যদি আড়ি বা রিটার্নিং অফিসার যিনি থাকেন তিনি যদি বলেন তাহলে হয়তো চেঞ্জ করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত রিপ্লেস করার মতো সময় আসেনি। আরও কিছুটা সময় দেখে নিতে চাইছেন ইলেকশন কমিশন। এর অবসরে তোমাদের আরেকটা জানিয়ে খবর জানিয়েছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু অভিযোগ ইতিমধ্যে কমিশনের কাছে জমা পড়েছে। তার বেশিরভাগ অভিযোগ যেগুলো মূলত কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা নিয়ে তারা অভিযোগ জানাচ্ছেন এবং সেটা শুধুমাত্র বালুরঘাট নয়, বালুরঘাট এবং রায়গঞ্জ দুটো লোকসভা কেন্দ্রের মধ্যে এই ধরনের অভিযোগ আসছে বলে তৃণমূল কংগ্রেস জানাচ্ছে। ইতিমধ্যে বালুরঘাটের 30 নম্বর ওয়ার্ড, বালুরঘাট লোকসভা 9 নম্বর ওয়ার্ড, সেখানে 30 নম্বর বুথে ভোটারদেরকে রীতিমতো গায়ে হাত দিচ্ছে, ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী, এটা এমন অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে। এছাড়া রায়গঞ্জের গোয়ালপুকুর এলাকা, গোয়ালপুকুর এলাকার বেশ কিছু জায়গায় বুথে দাঁড়িয়ে থাকা ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে ভোট দেওয়ার অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এটা বালুরঘাট এবং রায়গঞ্জ দুটো কেন্দ্রেই এমন ধরনের অভিযোগ ইতিমধ্যেই কমিশনকে জানাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। যদিও কমিশনের পক্ষ থেকে বক্তব্য যে তারা সিসিটিভি ফুটেজ যেটা ওয়েবকাস্টিং এর মাধ্যমে দেখা হচ্ছে সেখানে তারা কনস্ট্যান্ট নজর রেখে চলেছে, এখনো পর্যন্ত এমন ধরনের অভিযোগের কোনো সারবত্তা কমিশন খুঁজে পায়নি। যদিও জেলা নির্বাচনী আধিকারিকের কাছে জানতে চাওয়া হয়েছে যে এমন কোনো অভিযোগ আছে কিনা, অর্থাৎ সব দিকে বলা যেতে পারে ভোটের শুরুর প্রায় প্রথম 1.5 ঘন্টাতেই একের পর এক অভিযোগ মূলত বালুরঘাট কেন্দ্রকে লক্ষ্য করে আসছে এবং সেই অভিযোগটা করছে তৃণমূল কংগ্রেস, এবং তার পাশাপাশি অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে ইভিএম ম্যালফাংশন এর খবরও কিন্তু পাওয়া গিয়েছে। তাছাড়া আপাতত ভোট মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ জায়গাতে, বিশেষ করে দার্জিলিং লোকসভা কেন্দ্রে বেশিরভাগ জায়গাতে ভোট মোটামুটি ঠিকভাবে এখনো পর্যন্ত চলছে। আমি আর একটা বিষয় জানবার চেষ্টা করব, বালুরঘাটের থেকে আর একটা অভিযোগ এসছে যে সেখানে ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার করছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, যে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রোড মার্চে অংশ নিয়েছেন দীর্ঘদিন ধরে, এবং তুমি নিশ্চয়ই জানো যে ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে গেছে নির্ভয়, যাতে মানুষ ভোট দিতে পারেন সেই রকমভাবে কিন্তু তারা রুট মার্চ করেছে, তাদেরকে অভয় দিয়েছেন, তারপরে ভোটারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। সঞ্জয়, হ্যাঁ দেখো, তোমাকে একটু আগেই বললাম যে বালুরঘাটে 9 নম্বর ওয়ার্ডে 30 নম্বর বুথ, সেখানে ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার করছে কেন্দ্রীয় বাহিনী, ভোটারদেরকে নির্দিষ্ট একটি সিম্বলে ভোট দেওয়ার জন্য আবেদন করছে, জোরাজুরি করছে, এমনকি সেটা যদি কেউ শুনতে না চায় তাহলে তার সঙ্গে দুর্ব্যবহার করছে। এই সম্পূর্ণ অভিযোগটা যদিও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে করা হচ্ছে এবং সেই অভিযোগটা করছে তৃণমূল কংগ্রেস, যদিও তোমাকে আরো একবার বলি নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তারা বলেছেন এখনো পর্যন্ত তাদের কাছে কমিশনের পক্ষ থেকে তখন কোনো খবর এসে পৌঁছায়নি, তারা জেলা ডিইওর কাছ থেকে এই সংক্রান্ত খবরাখবর করছেন। যদি তেমন কোনো খবর থাকে এবং তেমন কোনো বিষয় হয়ে থাকে তাহলে অবশ্যই নির্দিষ্ট যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আছেন এক বা একাধিক, তারা যাই হোক না কেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না ইলেকশন কমিশনের যারা অফিসাররা রয়েছেন জেলা স্তরে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার বা রিটার্নিং অফিসার তারা বা পুলিশ অবজারভার তারা এই বিষয়ে কোনো রকম কোনো খবর দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত বলা যেতে পারে যে এই এই যে অভিযোগ কমিশনের পক্ষ থেকে করা হচ্ছে সেই বিষয়ে কমিশনের পক্ষ থেকে খোঁজ খবর নেওয়ার পর্বটা চলছে। ধন্যবাদ সঞ্জয়, আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জয় শোরের সঙ্গে।